অদক্ষতার ট্র্যাপে বাংলাদেশের অর্থনীতি, রাজনৈতিক অর্থনৈতিক লৌহ ত্রিভুজে বন্দী। দুর্নীতি, অদক্ষতা ও জবাবদিহিতার অভাবে ব্যাহত হচ্ছে পরিশ্রমী সব উদ্যোগ। সিপিডির বাজেট সংলাপে এমন অভিমত উঠে এসেছে, বলা হয়েছে অর্থনীতিতে বড় সমস্যার নাম উচ্চ মূল্যস্ফীতি, চুরিকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। সাবেক পরিকল্পনা মন্ত্রী জানালেন, ইচ্ছের বিরুদ্ধেও প্রকল্প নেওয়া হয়েছে অনেক। হাতের নাগালে নেই পণ্য মূল্য, কষ্টে আছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না উৎপাদন, ব্যাংক খাতে কাটছে না দুর্দশা, মুদ্রাবাজারে অস্থিরতা চলছেই, বলা যায় অর্থনীতিতে বাড়ছে চাপ। সকালে বাজেট নিয়ে সংলাপের আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি, সেখানে গুরুত্ব পায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং প্রস্তাবিত বাজেটের নানা দিক। বলা হয় দুর্নীতির বিস্তারে অর্থনীতির টালমাটাল অবস্থা, অদক্ষতার ট্র্যাপে আটকে গেছে বাংলাদেশ। আমাদের তৈরি ট্র্যাপ, কিন্তু এটা কেউ আমাদের উপর চাপিয়ে দেয়নি। পরিশ্রমী উদ্যোক্তা এবং পরিশ্রমী অর্থনৈতিক কর্মী, এরাই হচ্ছে বাংলাদেশের সোনার হাঁস। কিন্তু সেই সোনার হাঁসকে কি আমরা লালন করছি, না সোনার হাঁসকে জবাই দেওয়ার চেষ্টাই প্রতিবারই চলছে? মাথাপিছু আয় বাড়ছে কিন্তু শ্রমিকদের উন্নতি হচ্ছে না, বলা হয় স্বাস্থ্য শিক্ষা খাতে বরাদ্দ যথার্থ নয়, শুধু অবকাঠামো হচ্ছে কিন্তু মানোন্নয়ন হচ্ছে না। শিশুর বাবা মার আয় কমলে শিশু শ্রমের পরিমাণ বাড়বে, ফলে শিশুর বাবা মা তারা কি ন্যায্য মজুরিটা পাচ্ছে? আমাদের বাংলাদেশে এখন জাতীয় ন্যূনতম মজুরি বলতে কিছু নেই। শিক্ষার্থী প্রতি বিনিয়োগ কতটুকু হয়েছে বরাদ্দ, এটা কিন্তু ইউনিট কস্ট আপনারা যদি দেখেন, দেখবেন যে ওটা নিচের দিকে। কয়েক হাজার কোটি টাকা স্রেফ চলে গেছে, এখন সেটাকে যদি তারা 15% ট্যাক্স দিয়ে সাদা করে ফেলতে পারে, তাহলে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের মানে একটা টেক্সটবুক এক্সাম্পল বাংলাদেশ হয়ে থাকবে। বাজেটে কালো টাকা সাদা করার উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বলা হয় বাজার ব্যবস্থায় সিন্ডিকেট সক্রিয়, নানা চাপে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। চুরি এনকারেজ করে কি ইকোনমি স্ট্রং হবে? যারা চুরি করছে তারা কি দেশের উন্নয়নের জন্য টাকা আনবেন? আপনি যখন ব্যাংকে এলসি খুলতে যাবেন, সে বলবে যে ও 117 টাকা পাওয়া যাবে না, বাইরে থেকে কিনে এনে আমাকে দেন, ইট উইল বি অ্যাট 120-125। ব্যাংক ইজ আস্কিং অফিসিয়ালি, সো হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ক্রলিং প্যাক? অনেক প্রকল্পে অর্থায়ন সঠিক হয়নি, ইচ্ছার বিরুদ্ধে প্রকল্প ছাড় করতে হয়েছে, এমন তথ্য জানালেন সাবেক পরিকল্পনা মন্ত্রী। এমন প্রকল্প আমার হাত দিয়ে আমার একটু গেছে বা যাচ্ছে যেগুলোর সঙ্গে আমি মনে প্রাণে একমত ছিলাম না। আমার একটু আগের কথাটার সঙ্গে বাস করি ভূতলে বিনিয়োগ পাতালে, এই ধরনের অনেক প্রকল্প এই দেশে আছে। সংলাপে বলা হয় বাজেটে বিনিয়োগ বৃদ্ধির দিক নির্দেশনা নেই, বাজেট ঘাটতি অর্থায়নে ব্যাংক ব্যবস্থায় ব্যক্তি খাতের সুযোগ কমে যাবে। পারচেজিং পাওয়ারে একটা ইরোশন হয়েছে, সেইটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা কোনো পদক্ষেপ দেখি নাই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।